মানে ঢংসন করার চেষ্টা করতেছিল, মিক্সি ছিল, মিক্সিটা একদম টানে ছিঁড়ে দিছে। আমার সে জানে শুনে আমার শ্বশুর বাড়িতে ছিল, আমার শ্বশুর এসে দেখেছে। দরজা খুলে বাড়াশি করছে মামা শোষাবেন না, তাই কে ধাক্কা মারছে আমার। ধাক্কা মার পরে আমি পড়ে যাই, পড়ে গেলে দড়ি মারে, পিছন থেকে দড়ি মারে। আর নিজ জাল নামে একটা ছেলে আমাদের চাষা হয়, তার সামনে যে আমি চেঁচা উঠেছি, ও আসে আমার মুখ করে ধরছে, ধরে গাছিল ওর মুখ চেঁচা ধরে মানে ধ্বংস করার চেষ্টা করতেছিল। মিক্সি ছিল, মিক্সিটা একদম টানে ছিঁড়ে দিছে। আমার চেঁচানে শুনে আমার শ্বশুর বাড়িতে ছিল, আমার শ্বশুর এসে দেখেছে, ধরেছে। কে? আমার শ্বশুর। না না, যে আপনার শ্বশুর ধরে মেরেছে, ওনার নাম কি? ওর নাম রসুল। তো বাবার নাম জানেন? রসুলের বাবার নাম জানেন? নজির শেখ। এখন এই যে ঘটনাটা ঘটছে নিশ্চয়ই এটা নিকটজনক ঘটনা। হ্যাঁ, আপনার স্বামী অভিযোগ করেছে। এই বিষয়ে আসলে কি আইন শৃঙ্খলা বাহিনী কি আসছিল আপনার এখানে? পারি নাই, ও কি কর্ম করে খাই দেখতেছেন। দুই ছেলে ছেলে হয় ছেলে পা কাটা যে তেলু কাটা করেছিল ওষুধ আনতে গেছে রাত 9টার দিকে। আমি রিজার্ভ ভাড়া মারি, তাদের ভাড়া নিয়ে বাড়ি আসছি। আর এই মুহূর্তে যখন গেটের সামনে আসছি তখন বিটারবাবু ওরে মারে একবার করে চেঁচা উঠল। তখন আমি ঘটনা কি বিটারবাবু তো এরকম করে না, ছোট বিটারবাবু ঘুমাইয়া গেছে, আমার বড় মেয়ে আপনার চাষি তারা রুমে টিভি দেখতেছে দরজা দিয়ে। আর আমি ভ্যান এখানে রাখি, সরাসরি বারান্দায় উঠে গেছি। বারান্দায় উঠে গেলে ফেল তখন আমি কী হয়েছে গো, কী হয়েছে গো, তখন ওই রসুল দরজা খুলে বাড়াশি করছে মামা শোষাবেন না, তাই কে ধাক্কা মারছে আমার। ধাক্কা মার পরে আমি পড়ে যাই, পড়ে গেলে দড়ি মারে, পিছন থেকে দড়ি মারে। আর নিজ জাল নামে একটা ছেলে আমাদের চাষা হয়, তার সামনে যে